पांच बसर पर बुबली सन्तान निये हाजिर हलो माथा बता है नाई অতচ আলেমুলা আমার বইয়ের কাগজপত্র আছে কিনা দেখতে চাওয়া হয় এটাই হলো বাংলাদেশের ব্যর্থতা ছাড়া কিছু নয় রক্তে আগুন জ্বালাবনা রক্তে আগুন জ্বালাবনা এটা বাংলাদেশ আমরা রক্ত দিয়ে এনেছি এটা সিকিম নয় যা ইচ্ছা তাই বলবে এই বাংলাদেশে এই বাংলাদেশে যখন তাকবীর ধ্বনি নিয়ে বিতর্ক চলে তখন তোমার প্রতিবাদ কোথায় থাকে তখন তোমার সমালোচনা কোথায় থাকে যখন এই বাংলাদেশের আলেমেরা কারারুদ্ধ থাকে তখন তোমার প্রতিবাদ কোথায় থাকে যখন আমার দেশের মুফতি মুহাদ্দিসেরা নির্যাতিত হয় তখন তোমার প্রতিবাদ কোথায় থাকে জানতে চাই তুমি প্রতিবাদ করো না পরিমণি যখন বিয়ের আগে গর্ভবতী হয় সেটা নিয়ে তুমি প্রতিবাদ করো না বুবলি যখন সন্তান নিয়ে আমেরিকা থেকে চলে আসে সেটা নিয়ে তোমার প্রতিবাদ হয় না তোমার প্রতিবাদ হয় শিল্পী কবির বিন সাবাত কেন ওয়াজের ময়দানে কথা বলবে আমরা উড়ে এসে জুড়ে বসি নাই আমাদের রক্তে প্রবাহিত তিতুমিরের রক্ত আমাদের রক্তে প্রবাহিত খান জাহানের রক্ত আমাদের রক্তে প্রবাহিত শাহ জালালের রক্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ ধারণ করেছি সুতরাং কোরআন আমাদের সংবিধান আর এটাকে সামনে নিয়ে আমরা কথা বলবো এটা বলার জন্য দায়িত্ব আমরা কোন মানুষের কাছ থেকে নেই নাই এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা বলেন কে আমার মধ্যে যেটা আছে সেটা হলো দায়িত্ব বোধ আছে আমি সেদিন বলছিলাম আপনারা এখানে তর্ক করতেছেন এই দুরুদ পড়া যাবে এই দুরুদ পড়া যাবে না কিন্তু আমি টেনশন করি যখন আমার মক্কা মদিনায় একজন এই পাবনার জোন খাটা মানুষ রিকশা চালানো মানুষ কষ্ট করে তিলে তিলে টাকা জমা করে হজ করার জন্য পবিত্র মক্কা ভূমিতে যাই মদিনায় যাই রাসূলের রওজা জিয়ারত করে কাবা তাওয়াফ করে আর সেই মক্কায় যে যখন মমতাজ কনসার্ট করে তখন আমার মাথাটা ঘুরানি দেয় কোথায় রয়েছি আমরা কি হচ্ছে বিয়ে বাড়িতে ডিজে ছাড়া কোনো বিয়ে নেই কথা বলে না ডিজে গান ছাড়া কোনো বাড়ি এখন বিয়ে হয় বিয়ে হয় না ওটা নিয়ে আপনি প্রতিবাদ করলেন না ওটা নিয়ে আপনি কোনোদিন মুখ খুললেন না চায়ের দোকানে বসে থাকে কত মানুষ বিড়ি টানতেছে ওটা নিয়ে আপনি প্রতিবাদ করেন না কোনো কথা বলেন না কিন্তু যখন কোনো আলেম ওলামা দিনের কথা বলে তখন যখন আপনি বাধা দেন এটা বোঝা যায় আপনি আব্দুল্লাহ বিন উবাই ছাড়া কিছু নয় আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর রাসূল যেখানে দাঁড়াতেন নামাজে সেই মিম্বারের সুজা সুজি দাঁড়াতেন রাসূলের পিছনেই দাঁড়িয়ে যেতেন আব্দুল্লাহ বিন উবাই আমার রাসূলের পিছনে নামাজ পড়তেন শুধু নামাজ পড়তেন না নামাজ শেষে সবাইকে আবার বলতো গো মদিনাবাসী বসে যাও কথা আছে শুনে যাও চলে যেও না কিছু কথা বলতে চাই তারপরে মদিনাবাসীদের ডেকে বলতো ও গো মদিনাবাসীরা আমরা কত ভাগ্যবান মক্কা থেকে নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একজন মানুষকে পেয়েছি যিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এখানে এসে আমাদেরকে দিন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন সুন্দর সুন্দর কথা বলেন তোমরা দয়া করে মদিনাবাসীরা তোমরা নবী মুহাম্মাদের অনুসরণ করা শুরু করে দাও তোমরা সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এই কথাগুলো যিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতেন সেই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা গেল আমার নবীর কাছে এসে আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান এসে বলছে গো নবী গো আমার পিতা মারা গেছে জানাজার দায়িত্বটা আপনার নিতে হবে এবং আপনার গায়ের একটা কাপড় দিবেন যেটা আমার পিতার কাফনের সাথে দিয়ে দেব আল্লাহর নবী বললেন আমি মেনে নিলাম আল্লাহর নবী নিজের গায়ের কাফনের কাপড় নিজের গায়ের জামা দিলেন উনার গায়ের কাফনের কাপড় করার জন্য আলেমেরা সাক্ষী রয়েছেন এখানে উনার যখন জানাজা পড়তে যাচ্ছেন আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতের বাহুটা ধরলেন ধরে বললেন ওগো বিশ্ব নবী আজকে আমার মনে হচ্ছে আসলে আপনি আল্লাহর নবী কিনা কারণ যে আব্দুল্লাহ বিন উবাই মসজিদের মধ্যে বলেছে এক কথা আর মসজিদের বাইরে যে বলেছে এক কথা যে আব্দুল্লাহ বিন উবাই মসজিদের মধ্যে বলেছে নবী মুহাম্মাদের অনুসরণ করো আর বাইরে যে আপনার বিরুদ্ধে দল করেছে বাইরে যে কাটি মেরেছে বাইরে যে বলেছে মুহাম্মদ কেন নেতা হবে ও তো যুদ্ধ অপরাধী তা না হলে দেশেতে তাড়াইলো কেন কথা কয় না সে যুদ্ধ অপরাধী
তার মক্কা থেকে বিতাড়িত করেছে আমাদের দেশে এসে নেতা হতে চাই হতে চাই ওর নেতা মানা যাবে না এই কথা বলতো বাইরি আর ভিতরে বলতো তোমরা এর অনুসরণ করো এমন কি আমার বিশ্বনবী ওহুদের ময়দানে যখন গিয়েছেন আমি নিজে সেই ওহুদের ময়দানটা দেখে এসেছি চারিদিকে পাহাড় হাজিরা যারা গিয়েছেন দেখেছেন এই ওহুদের ময়দানে যেখানে বিশ্বনবীর সাহাবীদের কবর মোবারকগুলো রয়েছে রওজা মোবারকগুলো রয়েছে ওখানে এখন একটা মসজিদ বানানো হয়েছে আগে মসজিদ ছিল না ওই ওহুদের ময়দানে যখন বিশ্বনবী যুদ্ধের জন্য গেলেন 1000 সৈন্য অপর পক্ষে কয় হাজার ছিল 3000 বদরের সাহাবী বদরের যোদ্ধা ছিল 313 জন আর অপর পক্ষে ছিল 1000 জন ওহুদের যুদ্ধে আমার বিশ্বনবী 1000 জন সাহাবী নিয়ে রওনা করেছিলেন আর কাফেরদের ছিল 3000 জন এর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই কাটি করল আল্লাহর নবী যখন ওহুদের ময়দানে রওনা করলেন আব্দুল্লাহ বিন উবাইও সেই যুদ্ধের একজন সৈন্য হিসাবে রওনা করলেন আল্লাহর নবী সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছেন আর ও পিছন থেকে কাটি করতেছে যে চল তা না হলে খেজুর নষ্ট হয়ে যাবে আমাদের গাছের খেজুরগুলো যদি এখন আমরা না পাইতে পারি যদি না বেচতে পারি গো তাইলে শেখ হাসিনা বলেছে আগামী 2023 সাল দুর্ভিক্ষের সাল গো তখন কি খেয়ে থাকব এই জন্য এখন যাওয়া যাবে না এখন ওদিকে যাওয়ার দরকার নেই চল বাড়ি যাইয়ে খেজুর পাড়বো খেজুর রক্ষণাবেক্ষণ করব যদি আমরা যেয়ে মারা যাই তাইলে আমাদের সন্তান কি করবে আব্বা আব্বা বলে কানবে খুঁজে পাবে না এর থেকে বরং আমরা চলো মসজিদে যাব ওখানে যেয়ে জিকির করব আর তসবি টানবো টেনে টেনে আমরা দোয়া করব যেন আল্লাহর নবী জিতে যায় এই কথা শোনার পরে ওর সাথে 300 জন ও দল বেঁধে এসেছিল জানেন আপনারা এই লোকটা যখন মারা গেল তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই যার কাজ ছিল খালি কাটি করি বাড়াইনো এখানে ওখানে কাটি করা এই কাটি করার কারণে বিশ্বনবী যখন জানা যায় যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবী গো আমার আজকে জানো কেন জানি সন্দেহ হচ্ছে আপনি কেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যাবেন অথচ আব্দুল্লাহ বিন উবাই এমন একজন ব্যক্তি যে আপনাকে সারা জীবন কষ্ট দিয়েছে এমনকি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অপবাদ দিয়েছে এত কষ্ট যে ব্যক্তিটা দিল আপনি কি করে তার জানাজায় যাবেন গো নবী আল্লাহর নবী বললেন ওমর আমাকে বারণ করো না কারণ আমি বিশ্বের রহমত হয়ে এসেছি আমি তার জানাজা পড়াতে যাব যখন বিশ্বনবী ছুটে চলছেন এমন সময় আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর নবী থেমে গেলেন আল্লাহর নবী পরবর্তীতে বলেছেন আমার আল্লাহ যদি না বলে দিতেন যে 70 বারেরও বেশি বার যদি হাত তোলো তাও তোমার হাত কবুল হবে না এই কথা যদি আল্লাহ না বলে দিতেন আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার হাত তুলতাম বলেন সুবহানাল্লাহ আমার রাসূল এত উদার ছিলেন আমাদের উদারতা কোথায় সেই রাসূলের কথা বলি অথচ আমার মধ্যে উদারতা নেই আপনার মধ্যে উদারতা নেই আমার মধ্যে অহংকার আত্মহমিকা আমি মনে করছি আমি জান্নাতের দুইতলা ফ্ল্যাট কিনে বসে আছি কথা কয় না এখন তো কথা বলার কায়দা নেই এজন্যই বলছেন না ঠিক কি না সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব 70,000 হুর আছে না কত সুন্দর সুর দিয়ে ওয়াজ করে অনেক বক্তায় আছে বলে জাকির নায়েক সেই ইহুদিগের দালাল তাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না
বাংলার জমিনে তাকে ঢুকতে দেয়া হবে না এই কথাগুলো বলে গো আবার যখন ওপার থেকে আমাদের দাদার দেশে রইছে নায়িকারা এসে তাকে নাকে দিন করে যায় তখন আমার হুজুরের আর বলে না এয়ারপোর্ট ঘিরাও করতে হবে কথা কয় না তখন বুঝেনি যে জাকির নায়েক ইহুদিগের দালাল আর ওই দাদার দেশ থেকে যারা আসে ওরা মনে হয় হালাল হালাল যদি হালাল না হয় তাইলে হুজুর আপনি স্টেজে বলবেন যে জাকির নায়েককে প্রতিহত করা হবে এই বলবেন আবার যখন ওই পার থেকে উরা এসে নাচবে গাবে ডান্স দেবে তখন আপনি ওয়াজ করবেন না এতে প্রমাণ হয়ে যায় আপনি হুজুর হক কথা বলেন না অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি চাট মোহরের বাজারে আছে না এরাম আল্লাহর ওলি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে কখন কাজা হয় না ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও শিল্পী রাজনীতি চলবে তারপর কি বলে জিহাদ মিহাদ কোথায় আছে মানে কুরআনের জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে কি এরা মাল্লার ওলি আছে না নাই কুরআনে জিহাদ খুঁজে পায় না আমার আব্বার ক্লাসমেট উনি আমার আব্বাকে একদিন ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে বলতেছে আব্দুস সামাদ দয়া করে জানো তুই রাজনীতির কথা কবি নে কারণ গোটা কুরআনে কোথাও রাজনীতি নেই রে আমার আব্বা বলতেছে কোনে নেই একটু দেখাই দাও বাচ্চা আমি কি পড়তে পারি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না সেখান থেকেই আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে চলবে আমিও বলি রাজনীতি চলবে না কিন্তু কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দাও আমি বলবো তুমি আগে কোরআন জানো কোরআন শেখো কোরআন বোঝো তারপর এখানে কথা বলতে আসো এর আগে যদি কথা বলো তাহলে তুমি মূর্খ ছাড়া আর কিছু প্রমাণিত হবে না কোরআনে রাজনীতির কথা নেই কিন্তু আল্লাহ নীতির কথা আছে না নাই আমরা আল্লাহর নীতি চাই না
আল্লাহর নীতি তো তারা চায় না যারা জানে চোর চুরি করলে শাস্তি কি হাত কাটা যারা জানে চোর চুরি করলে শাস্তি হাত কাটা এইটা যদি কাউন্সিলে এইটা যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তাইলে তিরানের চাউল গুলো কেমন করে খাবে ওই শালি আর শালাই বুঝা গেছে হাত কাটা বিধান আমি বলেছি এই মুহূর্তে যদি কায়েম হয়ে যায় তাইলে গোটা বাংলাদেশ হয়ে যাবে এক হইতে বাংলাদেশ কয় হইতে